যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের হালুয়াঘাটে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার ভোরে পুলিশ প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতে উপজেলা প্রশাসন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। পরে পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান, পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া এবং বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ সহ অনেকে উপস্থিত ছিলেন।